অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের ডেড টাইম নিয়ে প্রায় কাজ করতে হয়। যারা বিগিনার লেভেলে আছেন তারা হয়তো ডেড টাইম নিয়ে কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করেন না, এরকম ডেভেলপার খুবই কম পাওয়া যায়। এবং বেসিক্যালি ধরতে গেলে নাই বললেও চলে যে যারা ডেড টাইম নিয়ে কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করেন না। কিন্তু লারাভেল ফ্রেমওয়ার্ক আউট অফ দ্য বক্স কিছু লাইব্রেরি এবং ফাংশন ফিচার দেওয়া আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে কিন্তু এই ডেড টাইম নিয়ে কাজ শুরু করতে পারি। হ্যালো ভিউয়ার, দিস ইজ অরুণ, ওয়েলকাম টু learn24bd.com। আপনি দেখছেন learn24bd.com চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি লারাভেল সম্পর্কিত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত ভিডিও পেতে চান, সেক্ষেত্রে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি লারাভেলের ডেড টাইম অপারেশন নিয়ে আজকের ভিডিওটা। তো আমি এখানে আমার একটা লারাভেল 6 প্রজেক্ট আমি পিএইচপি স্ট্রমে ওপেন করেছি। তো আমি রাউট না লিখে আমি একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে টিঙ্কার প্যাড, যেটা আমরা পিএইচপি আর্টিসান টিঙ্কার দিয়ে যে অপারেশনগুলো করতে পারি সেটা কিন্তু আমরা এখানে কুটলিকে খুব সহজেই করতে পারবো। সেজন্য আমি এই টিঙ্কার প্যাড টুলসটা ইউজ করছি। তো আমি এখানে আমার 5.8 প্রজেক্ট অ্যাড করা আছে। তো আমি এখানে জাস্ট আমার লারাভেল 6 প্রজেক্টটাকে ওপেন করছি। তো এখানে লোড হয়ে গেছে। তো যারা একদম ইনিশিয়ালি যে প্রবলেমটা ফেস করে বা যে মিসগাইড ওয়েতে প্রজেক্ট শুরু করে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রজেক্ট স্টার্ট করব, সো আমাকে এই প্রজেক্টটা কোন এরিয়াতে চলবে বা কোন স্কোপে আমরা এটাকে রান করাবো, দ্যাট মিন্স আমি যে প্রজেক্টটা বা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটটাকে আমরা শুধুমাত্র বাংলাদেশ প্রেক্ষাপটে কাজ করছি কিংবা ওয়ার্ল্ডের কোনো একটা আমার কোনো ক্লায়েন্ট যেটা ইউএসএ আছে বা অস্ট্রেলিয়া আছে সেটার জন্য কাজ করছি, সেটা আমাকে আগে ডিসাইড করতে হবে। ধরুন আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে কাজ শুরু করছি। তো অনেকে যারা লারাভেলে নতুন, জাস্ট ইউটিউব থেকে কিছু র্যান্ডম ভিডিও দেখে কাজ শুরু করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা অ্যাপ্লিকেশনের কোনো টাইম জোন সেট না করে কাজ শুরু করে দেন। সেক্ষেত্রে প্রবলেম হয় ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন তৈরি করার পর যখন আপনারা কোনো অ্যাপ্লিকেশনে কোনো লজিক দেন যে সকাল 10টার পূর্বে এই কাজটা হবে না কিংবা দুপুর 12টার পর এই কাজটা হবে না, তখন কিন্তু টাইম জোন কনফ্লিক্টের কারণে আপনারা অনেক সময় লজিক্যাল এরর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করে না। সো কাজ শুরু করার আগে ফার্স্টে আমাকে অ্যাপ্লিকেশন কোন জোনে রান করবে বা ওয়েবসাইটটা কোন স্কোপে কাজ করবে সেক্ষেত্রে আমাকে ফার্স্টে করতে হবে কি, আমাকে টাইম জোনটা সেট করতে হবে। তো লারাভেল আউট অফ দ্য বক্স যে টাইম জোনটা সেট করে দেয় সেটা হচ্ছে ডিফল্ট টাইম জোন, যেটা হচ্ছে ইউটিসি। সো আমরা সেটা কীভাবে আমরা দেখতে পারি, আমি যদি এখানে কনফিগ চেক করি, কনফিগ আমার অ্যাপের কনফিগুলো আছে হচ্ছে এখানে, আমি যদি অ্যাপ ডট টাইম জোন দিই, কন্ট্রোল এন্টার দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম জোন সেট করা হচ্ছে ইউটিসি। এবং আমার কম্পিউটারে আপনারা যদি দেখতে পান, আমি এখন যে ভিডিওটা মেক করছি এখন 12:21 PM। সো আমি যদি এখন লারাভেলের একটা বা আমি ডিফল্ট একটা যে পিএইচপির যে ডিফল্ট ডেট ফাংশন আছে সেই ডেট ফাংশন দিয়ে যদি আমি এখানে প্রিন্ট করাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আজকে 1/6/2020 এটা দেখাচ্ছে। আমি যদি এখন আওয়ার মিনিট সেকেন্ড দিয়ে শুরু করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে হচ্ছে কি 6:22, দ্যাট মিন্স আমার এই টাইম জোনের সাথে, আমার যে বাংলাদেশের টাইম জোনের সাথে কিন্তু এই টাইম জোনটা মিলছে না, ডিফল্ট যে টাইম জোন সেটিংটা আছে সেই টাইম জোন নিয়ে কাজ করছে। সো আমাকে এখানে আমাকে আগে সেট করতে হবে হচ্ছে কি টাইম জোন। সো আমাকে টাইম জোনটা সেট করার জন্য আমাকে অবশ্যই যেতে হবে, আমাকে এখানে কনফিগ অ্যাপ, এখানে দেখতে পাচ্ছেন এটা ইউটিসি দেওয়া আছে। সো আমরা যদি আমরা ইউএসএর জন্য কাজ করি, ইউএসএর কোনো একটা জোনের জন্য কাজ করি, সেক্ষেত্রে আমাকে পিএইচপির ডকুমেন্টেশনে কিন্তু টাইম জোন যে লিস্ট আছে সেখান থেকে আপনারা স্পেসিফিক ওই টাইম জোন নিয়ে কাজ করতে পারেন। সো আমি এখানে ধরে নিচ্ছি আমরা এশিয়া ঢাকা নিয়ে কাজ করব। সো আমরা যখন এখন পিএইচপিতে কোড রান করাবো তখন কিন্তু আমাকে স্পেসিফিক বাংলাদেশের টাইম জোনের জন্য টাইমটা দেখাবে। সো আমি এখানে লারাভেলে কিন্তু আউট অফ দ্য বক্স একটা কার্বন ডেট টাইম নিয়ে কাজ করার একটা পপুলার একটা লাইব্রেরি অ্যাড করে দেওয়া আছে আউট অফ দ্য বক্স, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আজকে পুরো ভিডিওর জুড়ে কিন্তু ওই লাইব্রেরি নিয়ে কাজ করব এবং কী কী ফিচার দিচ্ছে আমাকে, এলিগেন্ট মডেলে আমরা কীভাবে কাজ করতে পারবো, সব কিছু কিন্তু অ্যাডজেট আমি আপনাদেরকে বলার ট্রাই করব। এবং সো আমি কার্বন ইউজ করছি, আমি যদি এখন নাও ইউজ করি,
কন্ট্রোল এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখন এক্সাক্ট যে আমরা 12:23, কিন্তু আমার পিসিতে আপনারা যে ডান পাশে নিচে যদি দেখেন আমার কিন্তু পিসিতে দেওয়া আছে 12:23, এবং সে কিন্তু আমাকে টাইম জোন দেখাচ্ছে কিন্তু এশিয়া ঢাকা। এর আগে আমরা যখন এটা যখন ইউটিসি ছিল তখন কিন্তু আমাকে এক্সাক্ট টাইম জোনটা দিচ্ছিল না। তো আমরা যদি ইউটিসি নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু 6টা দেখাচ্ছিল, দ্যাট মিন্স আমাদের বাংলাদেশে যে টাইম জোনটা সেটা +6 টাইম জোন আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে +6 টাইম জোন আছে, সো আমাকে 6 ঘন্টা কিন্তু পিছিয়ে দেখাচ্ছে যেটা ইউটিসি টাইমে আছে। সো আমি যখন কোনো একটা আমরা ধরে নাম বাংলাদেশের ক্লায়েন্টের জন্য কাজ করছি, আমি দিয়ে রেখেছি যে কেউ 10টার আগে আমার অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারবে না। আপনি কিন্তু দিয়ে রেখেছেন ইফ নাও টাইম ইজ ইকুয়াল বা গ্রেটার দেন লেস দেন, আপনি যে কন্ডিশনে কিন্তু চেক করছেন সেই কন্ডিশন কিন্তু লজিক্যালি ফেল করবে, যার কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে কেউ লগ ইন করতে পারবে না বা মিসবিহেভ করবে আপনার অ্যাপ্লিকেশন। সো টাইম জোন হচ্ছে সেট করাটা ফার্স্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো ধরেন আমরা টাইম জোন সেট করে ফেলেছি, এখন আমরা লারভেলের কিছু বেসিক কার্বন ফাংশন নিয়ে কাজ করার জিনিসগুলো দেখবো। এখন আমি যদি এটাকে একটা ডিটি নামে একটা ভেরিয়েবলে নিচ্ছি, এবং ডিটি ভেরিয়েবলে নিয়ে যদি আমি ডিটি টুইস্ট্রিং করি, তাহলে আমরা এই ডেটের কিন্তু টোটাল একটা স্ট্রিং পেয়ে যাব। এবং এটাকে যদি আমরা আমাদের মতো ফরম্যাট করতে চাই, সো আমরা এখানে লারভেলের আমাদের পিএইচপিতে যে ডিফল্ট ডেট ফাংশন আছে সেটা নিয়ে কাজ করব না, কেননা আমরা লারভেল কিন্তু আউট অফ দ্য বক্স একটা সুন্দর একটা লাইব্রেরি দিয়ে আছে, যেটা কিন্তু আমাকে আমার লারভেল অ্যাপ্লিকেশন ইনস্টেন্সের যে টাইম জোনটা আছে সেই টাইম জোন নিয়ে কাজ করছে। সো আমরা এটা নিয়ে কাজ করব। এখন আমরা এটাকে ফরম্যাট করতে পারবো। সো আমাদের ফরম্যাট আমরা চাচ্ছি কি ইয়ার মান্থ ডে এইভাবে আসবে, তাহলে কিন্তু আমাদের এই ফরম্যাটটা চলে আসছে। সো আমরা এখানে যা আছে তা করতে পারবো। আমরা চাইলে যদি এখানে যদি আমরা চাই যে আমাদের ডেটা নিব, তাহলে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 1 তারিখ। আমরা চাইলে এখান থেকে আমরা এই ইনস্টেন্সের জন্য আমরা ডে মান্থ ইয়ার আমরা যদি ইয়ার চেক করি তাহলে ইয়ার পাচ্ছি। সো এখানে আমরা গেটার সেটার কিছু মেথড আছে যেগুলো আমি আমরা যদি পিএইচপি কার্বন লাইব্রেরিটা সার্চ করি, এটা হচ্ছে পিএইচপির কার্বন লাইব্রেরি। এখানে আপনারা অনেকগুলো হেল্পার মেথড আছে, কী কী কাজ করা যাবে সব কিছু ডিটেলস দেওয়া আছে। সো আমি একটা ভিডিওতে সবগুলো কভার করতে পারবো না, তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে বেসিক যে কাজগুলো সেগুলো কীভাবে করা যায় সেগুলো। তো আমি এখানে এই টুলসটা ইউজ করছি এই জন্য, কেননা আমাকে আমি যদি এখানে এটা রান করাতে যাই সেক্ষেত্রে আমাকে রাউট লিখে রান করাতে হবে বা কিংবা পিএইচপি আর্টিসান টিঙ্কার দিয়ে কাজগুলো করতে হবে। সো আমি এখানে কোড লিখছি, জাস্ট এখানে রান করছি কন্ট্রোল এন্টার দিয়ে, যেখানে আমরা কিছু জিনিস এখানে টেমপ্লেট সেভ করে রাখতে পারবো, অনেক কিছু ফিচার আছে এই টুলসটাতে। তো এখন আমরা ইয়ার ডেট এগুলো এইভাবে করে অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি চাই টুমো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 1 তারিখ কিন্তু 2 তারিখ দেখাচ্ছে। আমরা যদি চাই যে না ইয়েস্টারডে কী আছে সেটা তাহলে অনেকগুলো কিন্তু বিল্ট ইন অনেকগুলো ফাংশন মেথড দেওয়া আছে যেগুলো নিয়ে আমরা খুব অনায়াসে কাজ করতে পারি। আমরা যদি চাই কোনো একটা ডেটের সাথে আমরা যদি 30 দিন যোগ করে আমরা একটা এক্সপায়ার ডেট সেট করবো, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে পাচ্ছে। তো আমরা কারেন্ট ডেটটা নিলাম, তার সাথে যদি আমরা অ্যাট ডে আমরা যদি 30 সেট করে দিই, তাহলে হবে কি আমরা কারেন্ট ডেটের সাথে কিন্তু 30 যোগ করেছি। দেখতে পাচ্ছেন এখানে 30 যোগ করার পর কিন্তু এটা 6 মাস ছিল, এটা 7-1 হয়ে গেছে। সো এইভাবে করে আমরা অনেক কিছু কাজ করতে পারি। তাহলে আমরা এটাকে আবার এটাকে যদি আমরা ফরম্যাট করতে চাই, তাহলে 30 দিন যোগ করার পর আমরা একটা যে ডেট টাইম ফরম্যাটটা পাচ্ছি সেই ডেট টাইম ফরম্যাটটা আমরা নিয়ে আমরা এইভাবে করে কাজ করতে পারি 1-2। এটা গেলে হচ্ছে আমরা বেসিক যে ফাংশন যে ডেট টাইম অপারেশনগুলো করে থাকি সেগুলো। এখন আমরা কাজ করব হচ্ছে ইলুকুয়েন্ট দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেইগুলো জিনিসগুলো দেখি। তো ইলুকুয়েন্ট দিয়ে আমি যদি এখানে আমি একটা ইউজার নিচ্ছি আমার অ্যাপ ইউজার ফার্স্ট, তো আমার অ্যাপ্লিকেশনে ফার্স্ট যে ইউজারটা আছে সেই ফার্স্ট ইউজারের ডাটাগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন জন এইভাবে করে। এখন এখানে ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট লারভেলে যে ডিফল্ট 2টা টাইম স্ট্যাম্প দেওয়া আছে সেই 2টা টাইম স্ট্যাম্প কিন্তু লারভেল যখন ডাটাবেস থেকে গ্যাট করে অর্থাৎ ফেচ করে আনে তখন কিন্তু এই 2টা ফিল্টার ডাটাকে সে কিন্তু অটোমেটিকলি কার্বন ইনস্টেন্সে রূপান্তর করে। সো আমরা এটা কীভাবে বুঝবো, সো এটার প্রুফ হিসেবে যদি আমরা দেখি ইউজার ক্রিয়েটেড
অ্যাট আমরা যদি এইভাবে করে অ্যাক্সেস করি তাহলে শুধুমাত্র আমরা একটা স্ট্রিং পাওয়ার কথা আমরা কিন্তু পাচ্ছি একটা অবজেক্ট যেটা হচ্ছে আমরা কার্বনের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা পাচ্ছি সো এটাকে যদি আমরা যদি এইভাবে করে অ্যাক্সেস করি হিউম্যান রিডেবল ফরম্যাটে তাহলে হবে কি ডিফ ফর হিউম্যানস এটা যখন আমরা অ্যাক্সেস করব দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছেন 8 মান্থ অ্যাগো দ্যাট মিন্স এই ইউজারটা তৈরি হয়েছে 8 মান্থ অ্যাগো তাহলে আমরা যদি আমরা ট্যাবলে যদি দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করে আমরা যদি কার্বন ইনস্ট্যান্স হয় কোনো একটা ফিল্ড সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারবো আমরা যদি কোনো একটা ফিল্ডকে যদি এই কার্বন ইনস্ট্যান্সে অটোমেটিকলি সে কিন্তু রিটার্ন করার জন্য আমরা কী করতে পারি তো আমরা এখানে যদি আমরা দেখি আমার ইউজার যে মডেলটা আছে এখানে ইউজার মডেলে প্রত্যেকটা মডেলে নট অনলি ইউজার মডেল প্রত্যেকটা মডেলে কিন্তু সে যদি কোনো টাইম স্ট্যাম্প ফিল থাকে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড সে কিন্তু ফেস করার সময় কিন্তু ডাটাবেস থেকে ফেচ করে নিয়ে আসার সময় সে কিন্তু এই দুটাকে কার্বন ইনস্ট্যান্সে আমাকে রিটার্ন করবে আমরা যদি কোনো একটা ফিল্ডকে যদি চাই যে না আমরা এই ফিল্ডকে আমরা যখন ডাটাবেস থেকে তুলে আনবো তখন কিন্তু আমাকে সে যেন আমাকে এইটাকে কার্বন ইনস্ট্যান্স হিসেবে দেয় সেক্ষেত্রে আমরা কী করতে পারবো কার্বন যে লাইব্রেরিটি আছে সেই লাইব্রেরিতে যত ধরনের ফাংশন ফিচার আছে যতগুলো হেল্পার মেথড আছে এখানে আমি আপনাদেরকে যে লাইব্রেরির যে ডকুমেন্টেশনটা দেখিয়েছি এখানে যত ধরনের হেল্পার মেথড আছে সবগুলো হেল্পার মেথড কিন্তু আমরা ওই ফিল্ডের উপর অ্যাপ্লাই করতে পারবো তো এটা সবচেয়ে উপকার হয় যখন আমরা কোনো একটা ট্যাবলের ক্ষেত্রে আমরা যদি যাচ্ছে কি ইউজারের কোনো একটা এক্সপায়ার ডেট দিব সেক্ষেত্রে আমরা হয়তো এখানে আমার যে ইউজার ট্যাবলটা আছে এই ইউজার ট্যাবলে দেখতে পাচ্ছেন চারটা রেকর্ড আছে আমরা চাচ্ছি কি কোনো একটা ইউজারকে এক্সপায়ার ডেট সেট করব সেক্ষেত্রে আমরা একটা এখানে এক্সপায়ার অ্যাট নামে একটা ফিল্ড অ্যাড করলাম যেটার টাইপ দিলাম হচ্ছে টাইম স্ট্যাম্প সো আমরা এখন আমাকে মডেলে বলে দিতে হবে যে সেটা যেন আমাকে রিটার্ন করার সময় ডাটাবেস থেকে ফেচ করে আসার সময় আমাকে যেন এটাকে কার্বন ইনস্ট্যান্সে রিটার্ন দেয় তাহলে আমাকে করতে হবে কি ডেটস দিয়ে আমরা এখানে আমরা এক্সট্রা যে ফিল্ডগুলোকে কার্বন ইনস্ট্যান্সে পেতে চাই সেই ফিল্ডগুলো আমরা এখানে জাস্ট উল্লেখ করে দিব আমি যদি এখানে এক্সপায়ার অ্যাট তাহলে এই আমরা যদি এক্সপায়ার অ্যাট যদি আমরা একটা কলাম রাখতাম সেক্ষেত্রে আমরা এখানে এটা দিয়ে দিতাম যদি অন্য কোনো টাইম স্ট্যাম্প ফিল্ড অ্যাড করেন যেটা আপনারা কার্বন ইনস্ট্যান্স হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা ডেট হিসেবে সেটাকে দিয়ে দেবেন এগুলো হচ্ছে আমরা কীভাবে কার্বন ইনস্ট্যান্সকে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো কোনো একটা ইলিউকেন্ট মডেলের ফিল্ড থেকে দেখতে পাচ্ছি আমার ইউজার ট্যাবলে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড এখানে চলে আসছে তো আমরা যদি চাই যে স্পেসিফিক ডেটে এই ডেটে শুধুমাত্র কারা রেজিস্ট্রেশন করেছে সেটা যদি আমরা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাকে এই টোয়েলভটাকে পাস করাইতে হলে এখানে টোয়েলভ দিয়ে আছে কিন্তু শুধুমাত্র তিনটা দিয়ে আছে সো আমরা এই 12 তারিখে যেগুলো রেজিস্ট্রেশন করেছে বা ক্রিয়েট হয়েছে সেগুলোকে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা রতে কাজ করতে গেলে অনেক ঝামেলা সো আমরা এটা এখানে কিভাবে কাজ করব সেটা আমি এটাকে সেট করে রাখছি অল ইউজার যাতে পরবর্তী যাতে আমরা ইউজ করতে পারি এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা ফায়ার ডে নামে একটা হেল্পার মেথড আছে ইলিউকেন্টে যেটা আমরা ক্রিয়েটেড অ্যাট থেকে আমরা টোয়েলভ দিয়ে যদি আমরা এখানে গ্যাট করি তাহলে আমরা এখানে শুধুমাত্র পাবো হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা 12 তারিখে যেগুলো আছে সবগুলো ওইগুলাই দেখাচ্ছে এখানে তাহলে আমরা যদি এখানে এটা যদি রতে কাজ করতে যাইতাম তাহলে আমাকে এখানে অনেকগুলো ফরম্যাট করতে হইতো আছে আমরা যদি শুধুমাত্র চাই যে ইয়ারটা 2020 যেগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে শুধুমাত্র 2020 দেখতে পাচ্ছেন একটা রেকর্ড ক্রিয়েট হয়েছে সেটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে সো আমরা এখানে হোয়ার ডে হোয়ার মান্থ হোয়ার ইয়ার সবগুলো পাস করাইতে পারবো হোয়ার টাইম হিসেবে পাস করাইতে পারবো আমরা যদি চাই যে কি এই টাইমে কোনটা হয়েছে তাহলে হোয়ার টাইম দিয়ে আমরা কিন্তু টাইমের ভ্যালুটাকে পাস করাই দেবো খুব সহজে কিন্তু আমরা এটি পেয়ে যাচ্ছি ধরেন আচ্ছা আমি একটা ফার্স্ট আমি ট্যাবলেট থেকে একটা নিয়েছি ফার্স্ট ইউজার এখানে একটা ইউজার নিয়েছিলাম আমি এই ইউজারটা তো এখন এই ইউজারটার আমি চেক করতে চাচ্ছি এই ক্রিয়েটেড অ্যাট যে টাইমটা আছে সেটা কি আসলে কি পাস্ট হয়ে গেছে অর্থাৎ কি এটা কি আগের ডেট নাকি বর্তমান ডেট নাকি ফিউচার ডেট সেটাকে দেখার জন্য সো আমি এখানে কিন্তু ক্রিয়েটেড অ্যাট যেহেতু একটা কার্বন ইনস্ট্যান্স সো আমরা কার্বনের একটা ফিচার আছে যেটা হচ্ছে কি ইউজার ক্রিয়েটেড অ্যাট এই ফিল্ডের ভ্যালুটা সেটা কি
পাস হয়ে গেছে বা হয় নাই সেটা যদি আমরা চাই আমরা ইফ কন্ডিশন এখানে চেক করতে হচ্ছে না এটা আমাকে অটোমেটিক আউটপুট দিবে আমরা যদি ইজ পাসড একটা হেল্পার মেথড আছে কার্বনের সেটাকে যদি আমরা চাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে দেখাচ্ছে হচ্ছে কি থ্রু দ্যাট মিন্স আমার এই টাইমটা চলে গেছে আমি যদি ফার্স্টটা সিলেক্ট করে এটা যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12:19 এত তো আমি আপনাদেরকে এই টুলটা সম্পর্কে একটু বলে নিই এটা হচ্ছে একটা টিঙ্কারপ্যাড টুল আপনারা হয়তো আমার এই কাজ করার থ্রুতে অনেক কিছু জানতে পেরেছেন এখানে আমরা পিএসপি আর্টিসান সার্ভ টিঙ্কার দিয়ে যে কাজগুলো করতে পারি সেটাতে আমরা কিন্তু এটাতে খুব সহজে কিন্তু কাজগুলো করতে পারবো আমরা কোড লিখে কোডগুলো ইভ্যালুয়েট করতে পারছি দেখতে পাচ্ছেন আমি কোনো এটার জন্য কোনো রাউট লিখি নাই এখানে কিন্তু সবগুলো কোড রান করতে পাচ্ছি এটাকে আমরা চাইলে এগুলো টেমপ্লেট হিসেবে আমরা এখানে সেভ করতে পারবো এবং এইখানে অনেকগুলো শর্টকাট আছে আমরা ছোট বড় করতে পাচ্ছি সেটিংসে অনেকগুলো সেটিংস আছে আপনারা শর্টকাট ইউজ করতে পারবেন আমরা এখান থেকে প্রজেক্ট চেঞ্জ করতে পারছি কোনো একটা আমরা চাইলে অল্টার শিফট অ্যাপ দিয়ে কোডগুলোকে ফরম্যাট করতে পারবো তো অনেকগুলো ফিচার আছে এই টুলটাতে এবং এই টুলটা একবার কিনে কিন্তু আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা চাইলে বিকাশ থেকেও এই টুলসটা কিনতে পারবেন এই টুলসটার লাইফ টাইম ভ্যালু হচ্ছে এখন ওদের ছাড় চলতেছে সো সেক্ষেত্রে আপনারা 500 টাকা দিয়ে কিন্তু এই টুলসটা লাইফ টাইমের জন্য ইউজ করতে পারেন তো অ্যাজ এ লারভেল ডেভেলপার হিসেবে কিন্তু একটা টুলস আপনাদের লাইফ টাইমের জন্য 500 টাকা আমার মনে হচ্ছে না তেমন একটা বেশি কিছু সো আপনারা চাইলে যদি এই টুলসটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন আপনাদের দৈনন্দিন যে কাজগুলো আছে লারভেলের বিভিন্ন ফাংশন ফিচারগুলো আছে সেই ফিচারগুলো হয়তো আপনারা টেস্ট করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশনের টেস্ট করার জন্য এই টুলটা কাজে আসবে সো এই টাইম নিয়ে যেগুলো আমরা কী কী কাজ দেখলাম এখন হচ্ছে ফার্স্টে দেখলাম হচ্ছে আমরা কীভাবে ডেট টাইমে যে আমরা কখন কীভাবে টাইম জোনটা সেট করব সেটা এবং আমাদের কার্বন যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিতে আমরা কী কী হেল্পার মেথড পাচ্ছি এবং আরও অনেকগুলো হেল্পার মেথড আপনারা এখানে পাবেন যেটা নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন প্রচুর এখানে হেল্পার মেথড দেওয়া আছে এবং আমরা লারভেলের আউট অফ দ্য বক্স কোন ফিল্ডগুলোকে আমাকে কার্বন ইনস্ট্যান্স হিসেবে রিটার্ন করে সেটা আমরা যদি আমাদের নিজেদের মতো কোনো ফিল্ডকে যদি কার্বন ইনস্ট্যান্সে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে রূপান্তর করব সেটাও দেখালাম আপনাদেরকে এবং যে ডেট নিয়ে যেগুলো ফাংশন নিয়ে কাজ করতে হয় ডেট কম্পেয়ার করার জন্য সেটা আমরা দেখেছি তো কম্পেয়ারের জন্য আরও অনেকগুলো কাজ আছে আমরা ডেটকে কীভাবে ফরম্যাট করব সেগুলো দেখেছি তো আশা করছি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করবে আপনাদের ডেট নিয়ে কাজ করার জন্য তো সবার আগে বলবো আপনারা যখন ডেট টাইপ নিয়ে বা কোনো একটা অ্যাপ্লিকেশন শুরু করবেন তখন ওই অ্যাপ্লিকেশনটা কোন কান্ট্রিতে চলবে সেই কান্ট্রি অনুযায়ী আপনারা সেটাকে সেট করে নেবেন কেননা ওইটার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু টোটাল অ্যাপ্লিকেশনের ডেট টাইপ নিয়ে কাজ অর্থাৎ ফাংশনগুলো কাজ করবে সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেন হচ্ছে আপনারা আপনাদের কার্বন ইনস্ট্যান্সে যত ধরনের কাজ করে অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য যত ধরনের হেল্পার মেথড দরকার সবগুলো দেওয়া আছে আপনারা একটু এক্সপ্লোর করে নিলে কিন্তু সবগুলো কাজ করতে পারবেন এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে